আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জেম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা করলার জমিতে রয়েছে আমার পাশেই যে একটি বাক্স দেখতে পাচ্ছেন এটি নিয়ে আজকের আলোচনা তো এই যে মাসি পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এই ফেরোমন ফাঁদটি স্থাপন করা হয়েছে এটি একটি ফেরোমন ফাঁদ সেক্স ফেরোমন ফাঁদ এই ফাঁদের মাধ্যমে আপনার এই যে মাসি পোকার করলা কীরা টমেটো বিভিন্ন ফসলের যে মাছি পোকার আক্রমণ করে তো এই মাছি পোকা জৈবিকভাবে জৈবিকভাবে এই পদ্ধতিতে আপনার দমন করা সম্ভব এতে করে আপনার কি হলো জৈবিকভাবে যদি আপনি যদি পোকা দমন করেন পরিবেশের ক্ষতি হলো না আপনার পোকা দমন খরচ কম পড়েছে তো এটি এটি একটি ফেরমন ফাঁদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রথমে একটি বক্স নিতে হবে এই বক্সের দুই পাশে এমনি তিন কোনা করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এটার ভিতরে যে একটি ছোট ফেরামন যেটি রয়েছে সেটাই কৃষকের স্থানীয় ভাষায় তাবিজ বলে তো এই তাবিজের ভিতর স্ত্রী পোকার গন্ধযুক্ত একটি ফেরামন পদার্থ রয়েছে যেটির মাধ্যমে পুরুষ পোকা আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে এই বাক্সের ভেতর যদি ঢোকে বাক্সের ভিতর ঢুকলে নিচে পানিতে পরে মারা যায় তো দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিচে পানি দিতে হয় তো এই পানির মধ্যে সাবান গুঁড়া মিশ্রিত দেওয়া হয় যাতে পোকাটা এটার মধ্যে পড়ে এবং কি সাবান পানি আমরা সবাই জানি যে পিচ্ছিল পদার্থ তো এই পিচ্ছিলকারক পদার্থের কারণে পোকাটি আর উঠতে পারে না তখনই পোকাটি মারা যায় এটা হলো এক ধরনের ফাঁদ মানুষ মানুষ যেমন ফাঁদে ফেলে আসলে এই স্ত্রী পোকার ফেরোমন ফাঁদ দিয়ে এই ফাঁদে ফেলা হয় তারপর আপনার এই পোকাটি দমন করা হয় তো করলা যতটুক জমি চাষ করা আছে আমি বলবো যে যারা বসত বাড়ির আশেপাশে এই যে বিভিন্ন জমিতে যেসব ফসল চাষাবাদ করে থাকেন এই যে এখানে একটি বড় করলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো জৈবিকভাবে পোকা দমন করতে চাইলে আপনি নিরাপদ সবজি খেতে চাইলে আপনি সেক্স ফেরেমন ফাঁদ ব্যবহার করবেন এতে করে আপনার ফসল পরিপুষ্ট থাকবে রোগাক্রান্ত থেকে আপনি রক্ষা পেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ